রাত দুটায় হঠাৎই আগুন লাগে গুলশান এক নম্বরের ডিসিসি মার্কেটে, মুহূর্তেই ছড়িয়ে যায় পুরো মার্কেটে। খবর পেয়ে আসতে থাকে ফায়ার সার্ভিসের গাড়ি, আগুনের তীব্রতায় এক পর্যায়ে ধসে পড়ে মার্কেটের একাংশ। দোকান মালিকরাও ভিড় করে মার্কেটের সামনে, অসহায় দাঁড়িয়ে পড়তে দেখেন দোকানে থাকা মূল্যবান সামগ্রী। মাত্র দুইটা গাড়ি পানি দিয়ে আছে পুরো মার্কেটে, বুঝলো? মার্কেট ভাঙা ফেলবে, এখানে বহুতল ভবন করবে, হ্যান করবে, ত্যান করবে, এগুলো নিয়ে কত জল্পনা কল্পনা। মোবাইল লোড তো টাকা পয়সা যা আছে সব প্রতিদিন লয়ে যায়, কিন্তু কালকে রাইখে গেছিলাম। এক একটা দোকানে যদি আপনি 7 থেকে 8 কোটি টাকার মাল থাকে, তাহলে এখানে কত দোকান পুড়ে গেছে। অনেকে দোকানের মালামাল বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোতলা একটা মার্কেট, এতগুলা ডিভিশন, কিন্তু আগুনের এখন মতো কোনো নিয়ন্ত্রণ আনতে পারতেছে না। এটা পরিকল্পিতভাবে, এটা ডেভেলপারদের কাজ সারি, এটা এভাবে করানো হয়েছে। আমি বলছি এই লাইনে দুইটা লাগান, একবারও একটা লাগান, এটা ষড়যন্ত্র। নতুন দোকান ওপেনিং করছে, এখানেও গোল্ড যা আছে সব উঠানো দোকানে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 5 ঘন্টার বেশি সময় চেষ্টা করে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে, তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা। গ্যাস জাতীয় জিনিসপত্র আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে। এত বড় একটা মার্কেট, এখানে কোনো পানির কোনো সোর্স নাই। আমরা বলতে পারি যে অনেকটা আমাদের আগুন আমাদের অনেকটা কন্ট্রোলে। মার্কেটে আগুন লাগার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সেই বিষয়গুলো আমরা ক্রমাগত চেষ্টা করছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।